দেখুন, ঋষিকেশ যে কারোর নাম হতে পারে, আমি গীতা বোঝাতে গিয়ে এটা বুঝিয়েছি, ঋষিকেশ একটা স্থিতির নাম। ঋষিক শব্দের অর্থ হলো ইন্দ্রিয়, আমাদের অর্গান, সেন্স অর্গান যে যত কিছু আছে, আর ইন্দ্রিয়ের যিনি রাজা বা ইন্দ্রিয়কে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন তিনি ঋষিকেশ। এটা নিয়ে একটা গোলমাল আছে আমাদের যে প্রচলিত দৃষ্টিকোণ, তাতে সবাই এক জুটে যেন এই কথাটা বলেছে, ইন্দ্রিয় সংযম করার অর্থ হলো রাজা কেমন হয় প্রজার প্রতি, কন্ট্রোল থাকে তার উপরে, তাই না? আমরা রাজা কীভাবে দেখি, আমরা রাজাকে কিন্তু প্রেমিক হিসাবে দেখিনি, আমরা রাজাকে কিন্তু প্রজা হিতকারী হিসাবে দেখিনি। ঋষিকেশ কথার অর্থ এই নয় যে আপনি আপনার ইন্দ্রিয়কে দাবিয়ে রাখতে পারেন, আপনার কথাই উঠবে বসবে, হিসাব মতো আপনি কাছে গিয়ে দেখলেন কেউ আপনার কথায় উঠে বসে না। আপনি 6 ঘন্টা বেশি ঘুমিয়ে দেখান কতক্ষণ পারেন, পারবেনই না, আপনাকে কোনো রকম স্টিমুলেশন বাইরে থেকে ইনজেক্ট করতে হবে ঘুমানোর জন্য, ঠিক আছে? না আপনি বেশি ঘুমাতে পারবেন, না আপনি স্টমাকে যতখানি ক্যাপাসিটি তার বেশি খেতে পারবেন। কী ইন্দ্রিয় সংযম করবেন? চোখের রেঞ্জ বাড়াতে পারবেন বা কমাতে পারবেন? তাও তো পারবেন না। যদি বয়সকালে হয় সেটাও অটোমেটিক্যালি হবে, আপনার হাতে নেই, আপনাকে আবার স্পেক নিতে হবে যদি একটু বেশি দেখতে হয়, সামান্য দেখতে গেলে। ফলে কোথায় আমরা রাজা? এই হিসাবে তো কেউ রাজা নয়, ঠিক আছে? ঋষিকেশকে যদি আমরা ভেঙে দেখি তাহলে খুব সুন্দর একটা, যেটা কালকে আমরা আলোচনা করছিলাম, একটা প্রেমের জায়গা আসে। ঠিক যেমন প্রজা তার রাজার সাথে সন্তানবত আচরণ করে, ঠিক তেমনই যে নিজের সাথে এরকম অ্যাটিচিউড রেখেছে, সে খুব কোমলভাবে খুব সুন্দরভাবে নিজেকে গড়ে তুলছে। সে তার দেখাকে এইদিকে দেখবে না এমন কথা বলেনি, সে বলেছে দেখবি যদি পুরো অস্তিত্বকে দেখো, পুরো জগৎকে দেখো, শুনবি যদি সব শোনো, তাই না? যদি এই সর্বময় পৃথিবীর কোনো একজন রাজা হয়, সে তো আপনাকে কোনো বাউন্ডারি দেবে না, না সে তো বলবে না না চীন ভারতে যাবে না, হ্যাঁ রাশিয়া ইউক্রেনের দিকে যাবে না, এমন তো ব্যাপার নেই। ধরুন এই পুরো পৃথিবীতে যত কিছু আছে সবার একজনই রাজা, সে কি বলবে তার প্রজাকে, পুরো পৃথিবী ঘুরে বেড়াও, তাই না? দেখতে হবে সব দেখো, বরং উল্টে বলবে তুমি একটা ঘরে বসে আছো কেন চুপ করে, তাই না? আমরা আমাদের প্রতি যখন এরকম দৃষ্টিকোণ রাখবো তখন আমাদের মধ্যে ঠিক এই ঋষিকেশ ভাবটা জাগবে। কৃষ্ণ এইরকম, কৃষ্ণ বলছে অর্জুন কি ছোট ছোট দেখছো, পুরোটা দেখো, তুমি তোমার ওইটুকুনি পারসেপচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে কেন আছো। এই জন্যই বলে অন্যরকম সাংকেতিকভাবে যে যোগীদের দৃষ্টি প্রসারিত হয়, জ্ঞানের দৃষ্টি, কেন তৃতীয় নেত্র জ্ঞানের দৃষ্টি বলেছে, মানে এটা অনেক দূরদৃষ্টি, এ কার্যকারণের বাইরেও বিরাট যে শৃঙ্খলা তাকে বুঝতে পারছে। যখন আমরা এরকম বুঝতে পারি না তখন ঋষিকেশ কথাটা সিদ্ধ হয়। সবাই বলো ঋষিকা নাম ঈশ ইতি ঋষিকেশ, ঈশ বলতেই আমাদের দৃষ্টিকোণে কি, হু এক্সপ্লয়েট, যে শাসন করে, যে ডমিনেট করে, তা কিন্তু নয়। ডমিনেট করে রাজাকে কি কখনো রাজা বলি আমরা? কি রাম ডমিনেট করে বলে রাজা বলেছি? আমরা কালকে অশোককে নিয়ে বললাম, অশোক ডমিনেট করলেন, সেই জন্যই অশোকের ধর্ম এত প্রচার হলো, এত প্রসার হলো, কারণ এ অদ্ভুত জীবন উপস্থাপনা করেছে। যেটা বললাম বুদ্ধ, অশোক শুধু প্রথমত ক্ষমতাবান, ক্ষমতাবান হয়ে ক্ষমতা ত্যাগ করেছে, এ হাত খুব ভালো তরোয়াল চালাতে জানে কিন্তু চালাবো না। এটা কি, এটা আন্তরিক অনুশাসন। প্রত্যেক প্রজা জানে অশোক চাইলে কিন্তু ও ভুলে যায়নি তরোয়াল চালাতে, ও ডেলিভারেটলি ঈশ নিজের উপরে প্রভুত্ব, চালাবো না, প্রেম আছে তাই চালাবো না। আপনি আপনার থেকে কেউ টাকা কেড়ে নিতে আসলে তাকে একটা ঘুষি মারেন বা থাপ্পড় মারেন, আর আপনি আপনার বাচ্চাকে থাপ্পড় মারেন, দুর্নীতির মধ্যে আপনি ভালো করে অনুশাসিত হয়ে মারেন, কতখানি মারতে হবে, নালি গোলমাল হয়ে যায়। ঠিক তেমনই অশোক তরোয়াল তো ধরেছিলেন, কিন্তু তরোয়াল ধরতে জানতেন, কিন্তু বললেন যখন দরকার হবে, এবং অদ্ভুত ব্যাপার অশোকের দরকারই হলো না। যখন এমন হয়ে যায় এবং না চাইতেও রাজধর্ম বানিয়েই তো সবাই ম্যানিপুলেট করতে চায় লোককে, যে এইভাবে এইভাবে সবাইকে শাসন করতে হবে, কিন্তু অশোক বললেন না, আর এই জন্য স্বাভাবিকভাবে তার গ্রোথ হলো। এটা ঋষিকেশের একটা উদাহরণ, যখন আপনি আত্মপ্রভুত্ব নিয়ে চলে আসেন অর্থাৎ প্রেম নিয়ে চলে আসেন, জগৎ এমনিই আপনার প্রজার মতো হয়ে যাবে। যে কোনো জিনিসে লিপ্ত হয় না, যে কোনো জিনিসের সাথে কি বলবো বিদ্বেষেও নেই, দেখবেন স্বদেশ তার ত্রিভুবনের মতো হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে। আমি আস্তে আস্তে কথা বলছিলাম না, আপনার প্রশংসাও একটা ফ্রেমিং, আপনার নিন্দাও একটা ফ্রেমিং। চাঁদ আপনার প্রশংসাও করে না, নিন্দাও করে না, এই জন্য চাঁদের সাথে শুধু প্রেমেরই সম্পর্ক হয়, শত্রুতা হতেই পারে না চাঁদের সাথে, এই হাওয়ার সাথে শত্রুতা হতেই পারে না। এবার আপনি আপনার ঘর বানান, এবার শত্রুতা হয়ে যাবে। তো এইরকম বিষয়, জীবন যখন এরকম বিরাট হয়ে যায় ঋষিকেশ, তাহলে এই জায়গার নাম ঋষিকেশ কেন দিল, ঋষিরা এইভাবে জীবন বেঁচেছে এখানে, বা তাদেরকেই ঋষি বলা হয়েছে যারা জীবনকে বুঝেছে। এই জন্য এই যেটা এক্ষুনি বলছিল ও, এখানে
কোনো এই জীবনকে স্ট্যাগনেন্ট করে কোনো রূপ আবিষ্কার করা হয়নি। এই রূপ পেয়ে ঋষিকেশ তা না, এখানে আপনি সব কিছু বলতে পারেন, ইয়েট কোনো কিছু নাও বলতে পারেন। এই এখন তো রিসেন্টলি গঙ্গা মাইয়া কি যায় হ্যান ত্যান ভাবুন না, এই এইরকমই হয়তো পাথরের উপরে বসে কোনো ঋষি বা কোনো ব্যক্তি, ঋষিও বলবো না, ঋষিও তো আমাদের নামকরণ না, হয়তো পুরো অস্তিত্বের সাথে যোগে বসেছিল যে এতেও ফাইভ এলিমেন্টস পঞ্চভূত আর এই সামনেও পঞ্চভূত, কি থেকে সরবো আর কার সাথে যোগ করব, এই তো আছে, মিশলেও মাটি আছিও মাটির উপরে, যা কিছু বানাচ্ছি তাও মাটি, তাহলে চিন্তার কি আছে? এই যে স্থিতি মনের, এটার নাম ঋষিকেশ। এবার দেখুন সুন্দরভাবে এর নিচের যে অংশ তার নাম হরিদ্বার দিয়ে দিল, আপনার আন্তরিক এই স্থিতি থেকে যেন আপনার হরেক দ্বার খুলে যায় জীবনের, এইভাবে দেখুন, এইভাবে চলুন। আসলে নদীর গতি থেকে করা হয়েছিল, যেখান থেকে নদী বেরিয়ে বিভিন্ন ভাগ হয়ে যাচ্ছে, তো গঙ্গা বেরোচ্ছে, ছড়িয়ে পড়ছেন, হরেক নদীর দ্বার বেরোচ্ছে ওখান থেকে, কিন্তু ঠিক আন্তরিক অনুশাসনের দিকে তাকালেও এরকমই দেখা যাবে। যখন আপনি ভিতর থেকে খুব প্রেমপূর্ণ অনুশাসিত হন না, যখন খিঁচ নেই ভিতরে, আমাদের ধর্ম মানে খিঁচের ধর্ম, সবসময় দাঁত খিঁচিয়ে বসে আছি, জপ করছি, ধ্যান করছি, উপোস করছি, সবেতেই বিরক্তি, ভাবুন তো, নাহলে শিবরাত্রি উপোস করে কেন ভাবেন যে রাত কখন কাটবে? হ্যাঁ, যেই কোনো কিছু আমাদের সম্পর্ক, আমি বলছিলাম চাকরি, চাকরি করতে গিয়ে আমরা কী ভাবি, একবার পারমানেন্ট হয়ে যাই, তারপরে কাজের প্রতি আর কোনো প্রেম নেই, কারণ কখনো প্রেম ছিলই না, ভালোবাসা ছিলই না, কোনোভাবে যেন আমরা সেটেল হতে চাইছি, ঋষি সে যে সেটেল হতে চায় না, সেটেল হবার মতো কিছু নেই, কী করে সেটেল করবেন? তো এই দৃষ্টিকোণ থেকে যখন আপনি জীবনের দিকে তাকান, স্থূল জিনিস, নিচুর দিক মানে স্থূল, তো তখন আপনি কেমন হয়ে যান? আমাদের তো এমনিই বলে আমাদের যে আউটার পারসেপশানগুলো বেরোচ্ছে, আন্ডারস্ট্যান্ডিংটা এত প্রেমপূর্ণ হোক, ভিতরে একটা মানে কি সুনিয়োজিত হোক, ভিতরে যেন খিঁচ না থাকে। আমি ওকে বলছিলাম যে ভিতরে সেলফ এক্সপ্লয়টেশন করে সে বাইরে এক্সপ্লয়েট করবে, যে ব্যক্তি ঘর থেকে খিঁচে বেরিয়েছে সে বাইরে গিয়েও ঝাড় দেবে, সবসময় এটাই তো ঘটে না, স্বামী স্ত্রীর মধ্যে তো খিঁচ কেন চলে, কারণ কেউই রিলেশনের মধ্যে খুব ভালো করে বসেনি। আর যখনই দেখবেন রিলেশনে ভালো করে বসতে হবে, দুজনকে স্পেস দিতে হবে, দুজনের স্বতন্ত্রতাকে মেনে নিতে হবে, আপনার লাউয়ের তরকারি ভালো লাগে ও সোয়াবিন ভালো লাগে, ঠিক আছে ওকে কোনো প্রবলেম নেই, এ সোয়াবিন খাবে এ লাউ খাবে, খেতে খেতে দুজনে দুজনে মিলে আলোচনা করছে, সুন্দর আছে। আমি তো একটু কি বলছিলাম যে দুজনে সেপারেট ঘর থাকবে কেন, একই বেড শেয়ার করতে হবে, একই বেড শেয়ার করতে পারি কিন্তু সেটা আনন্দে, কিন্তু এমন কখনো হবে না যে কখনো আমি একা বসে চাঁদের দিকে তাকিয়ে আছি, আমাকে সুযোগ সন্ধান করতে হচ্ছে, কারণ উনি তো ঘুমাবেন। এই যে প্রত্যেক মুহূর্তের ভিতরের খিঁচ, এটা আমাদের কখনো সহজ হতে দেয় না। এই জন্য আমাদের আশ্রমে আমি এদেরকেও বলে থাকি যে একটু মিনিমাম নিয়ম সবার চলার জন্য, বাকি কোনো নিয়ম নেই, এমন কথা নয় যে ছটায় বসবে তোমার ধ্যান হয়ে যাবে, তোমার দুপুর পৌনে একটার সময় ধ্যান আসতেই পারে, তুমি শুধু তাহলে কেন আমি উঠে চলে যাব, একটু খেয়াল রাখো অন্যের প্রতিও, যে কেউ বসে আছে অপেক্ষা করছে ওটা মিটিয়ে চলে আসো, আমি গিয়ে কখনো বলি যে শুয়ে পড়, শুয়ে পড়লে পড়লে, না পড়লে না পড়লে, তোমার ভালো লাগছে, আমি যদি এখানে ধরুন এখানে বসে আছে, কেউ যদি বলে আমি এখানে থাকবো বসে, যদি কোনো কাজ না থাকে থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু সংসার জীবন বা পুরো আমাদের ব্যবস্থাপনা এটা নেই। স্কুলে দেখুন বাচ্চাদেরকে যন্ত্রের মতো চলতে হবে, অফিসে যন্ত্রের মতো চলতে হবে, আপনাদের ওয়ার্কিং সেক্টরে একটা প্রোটোকল ফলো করতে হবে, জীবন প্রোটোকলে চলে না, এই হাওয়া নিয়ম মাফিক দেয় না। তো সেরকমই যখন ওই জায়গা থেকে নিজের ভিতরে খুব সৌন্দর্য থাকবে এবং জীবনকে দেখব, তখন দেখবেন যাকে প্রেম বলি, প্রসন্নতা বলি, সন্তোষ বলি, তা কিন্তু খুব অটোমেটিক ফ্লো হবে। আমরা সবসময় উপরে হাসি, ভিতরটা তো জ্বলে পুড়ে যাচ্ছে, তখনই দরকার হয় যে যদি জ্বলে পুড়ে যাচ্ছে প্রকৃতি না, আমরা বলবো ভগবানের ইচ্ছা বোকামি, ঠিক আছে, আপনি কিচেনে গেছেন চা করবেন, চিনিটা খুঁজে পাচ্ছেন না, বলে ভগবানের ইচ্ছা পাশে নুন আছে দিয়ে দিই, তখন তো বুদ্ধি লাগাবো না, চা চিনিটা কোথায় আছে নিয়ে আন, ভগবানের ইচ্ছা বা অস্তিত্বের ইচ্ছায় আপনাকে বুদ্ধিটাও দিয়েছে, তাই না? গ্যাস জ্বালিয়ে তারপরে পাতিলা বসান, হাত তো বসান না, আবার গরমকাল হলে শীতকাল হলে একটুখানি হাতটাও শেখে নেন, এই যে ইন্টালেক্ট ওই মুহূর্ত আপনাকে বিধান করে দিয়েছে, তো ডু ইট। যদি দেখেন যে জীবনে, যেমন সুরজিৎ বলছিল, দেখেন যে যেই জিনিসের সাথে আমি বসতে পারছি না খাপে খাপে, চেঞ্জ করুন, আপনাকে বুদ্ধি এই জন্য দিয়েছে যাতে আপনি আপনার জীবনকে বসাতে পারেন। ধরুন আমি এখানে বসতে আমার অসুবিধা হচ্ছে, আমি একটু সরে বসবো না, অস্তিত্ব আমাকে এইখানেই পশ্চাৎ দেশকে বসিয়েছে, তো আমি এইভাবেই বসে থাকবো, এটাই হয়েছে ঋষিদের, উঠবো না, নড়বো না, ঝড়ের মধ্যে বসে থাকবো, ওটা একটা সংকেত যে প্রকৃতিতে বিভিন্ন জিনিস আসে, তার মধ্যে একে গ্রহণ করতে শেখো, একে এনজয় করতে শেখো। কিন্তু আমরা কী করেছি, তপস্যা,
এইভাবে এসেছে যে এখন ঝড়ের মধ্যে তুমি এক ঠ্যাং তুলে দাঁড়িয়ে থাকতে পারলে তুমি তপস্বী। ভাই তোমার যদি ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকাটারই উদ্দেশ্য হতো তাহলে কি প্রকৃতি মা তোমাকে ওরম ঠ্যাং দিত না? উনি জানেন না, ওনার বুদ্ধি নেই মাথায় যে তোমাকে কি দিতে হবে? পাথরগুলোকে তো দেননি, কারণ জানে এরা এইভাবেই থাকবে। ঠিক তেমনই তোমায় দুটো পা দিয়েছে ব্যালেন্স করার জন্য, একটা ঠ্যাংয়ের উপরে একটা ঠ্যাং তুলে রাখার জন্য নয়। কিন্তু আমরা একে ধর্ম বলেছি, আর যে দুটো ঠ্যাংকেই বসিয়ে রাখে তাকে আবার অধার্মিক বলে দিয়েছি যে না তোমার মধ্যে তো কোনো তপস্যার ভাবই নেই। এই জন্য বুদ্ধ হয়তো বলেন মাঝে না ঠ্যাং তুলে আছে না ঠ্যাং রেখে আছে, তুমি বুঝলে কি কিছু? তো জীবনে যদি দেখেন যে কোনো কিছু পরিবর্তনের দরকার তখন বলবেন না যে মায়ের ইচ্ছা, ওই বুদ্ধি অস্তিত্ব বিধান করছে। যদি এই বুদ্ধিতে ভুল হয় ভুল হোক, ওই ভুলই ঠিক, ওটা আপনার গতিপথের আপনার প্রত্যেকটা মুহূর্তের পরিপক্কতা আপনাকে ঠিক করাবে ওটাই। আপনারা যদি আমার সামনে এসে বসেছেন বা কোনো একটা সৎসঙ্গে আছেন এই সময় এটা বিধান করেছে, যদি মনে হয় না এটা তো অসৎসঙ্গ রিজেক্টেড, যদি ভুল করে ফেলি মহাজ ভুল করে না, আপনার পাত্র এখনও তৈরি নয়, আপনি সরে গিয়ে নিজের পাত্রকে তৈরি করবেন। ধরুন আমাদের আশ্রমে কেউ আসছে, যেমন আপনি বলছিলেন ভালো লাগছে না, ঠিক ভুল বলছিলেন না, এটা ঠিক করছি কি ভুল করছি? যদি এটা ভুল হয় ওই একা থাকা আপনাকে শেখাবে এটা ভুল, এইবার যখন আপনি বুঝবেন ঠিক, পাকাপাকি ঠিক বুঝবেন। আর যদি এটাই ঠিক হয় তা তো ঠিকই আছে, কী প্রবলেম আছে? ওই জন্য আমি বললাম সাজুন না সাজুন বসুন যেখানে ইচ্ছা যান, কিন্তু আন্তরিক দ্বন্দ্বে বাজবেন না। আমি একেও সকলকেই কথা বলি দ্বন্দ্ব কিসের, সমাধান করো না। যদি ভুল হয়ে যায় হোক ভুল, ওটা তখন ভুল নয়, কাঁচা আম পাকা আমের পথে ভুল নয়, ওটা যাত্রা, ওটা হোক। তো এইভাবে আমরা জীবনকে যদি প্রেডিক্ট না করে চলি তখন এই ঋষিকেশ হরিদ্বার কথাটা সিদ্ধ হয়। আন্তরে ঋষিকেশ থাকবে আর বাইরেটা হরিদ্বার হবে। বাইরে আপনাকে ছড়াতেই হবে, জগতে ব্যবহার করতেই হবে, ঋষিকেশের স্ট্যান্ড পয়েন্ট থেকে ব্যবহার করুন। এবং ঋষিকেশ মানে আমরা কী বললাম, নিজেকে দাবিয়ে রাখা নয়, আবার উল্টোটাও মাথায় রাখবেন, যা আসলাম তার সাথে ভেসে যাওয়াও নয়। ঋষিকেশ না এসে হরিদ্বার আসলে কিন্তু গোলমাল হয়ে যাবে। যে হরিদ্বারে ঘুরে চলে গেল সে অনেক মন্দির দেখবে, অনেক আরতি দেখবে, কিন্তু নিস্তব্ধতা থেকে বঞ্চিত হয়ে গেল। সে এই এই হাওয়া কোথায় পাবেন আপনি হরিদ্বারে? পাবেন না, এই সৌন্দর্য পাবেন না। ভিতরটা এমন তো জুড়িয়ে থাকতে হবে না, আর বাইরেটাতে একটু আরতিও হবে, একটু ঘুরতে যাওয়াও হবে। যেমন কালকে আপনাদের কথা হচ্ছে হয়তো যাবেন আপনারা, এটাও পার্ট, কিন্তু ঋষিকেশকে ভিতরে রেখে নিয়ে যেন হরিদ্বারে যাই। এই দুটোই সন্তুলন, একটা ঠান্ডা আর একটা গরম, একটা শান্ত একটা চঞ্চল, প্রকৃতি এই ডুয়ালিটিতে চলবে, এর সন্তুলন করা। বুঝা গেল? দুই আছে বুঝুন, ভিতরটা শান্ত চায়, শান্ততা চায়, আর বাইরেটা হাতটা কিছু করতে চায়, এর মধ্যে একটা সুন্দর যোগ রাখুন, এটাই যোগ। এই শান্ততা এই চঞ্চল হাতকে বলবে কোন দিকে যাবি, ঠিক আছে? তাহলে ঠিক হবে। এটা আমাদের স্ট্যান্ড পয়েন্ট। আচ্ছা, মহেন্দ্র আর সঙ্গমিত্রকে কোনো বিদ্রোহ করেছিল? তাহলে কি অসুবিধা আছে? হ্যাঁ, বুদ্ধির ক্ষেত্রে তো তাই, রাজ হলো না তো রাজত্ব হলো না তো হলোই না, বউ আর বাচ্চা সেও এই পথে গেল। কিন্তু প্রশ্ন হলো বুদ্ধ কি ম্যানিপুলেট করছিল? এটা তো নয় না, এবারে যেটা ঘটেছে না ওটা প্রেমপূর্ণ ঘটেছে। হ্যাঁ, বুদ্ধের ভাই পর্যন্ত এলো কিন্তু ভাই টিকতে পারলো, তার ভিতরে কন্ডিশনিং এমন ছিল সে গ্রুপ বানাবে, সে ইজম বানাবে, সে সাইড হয়ে গেল, সে আবার নিজের বানালো, আবার সেটা চললও না, প্রকৃতির বিধানে তা চললো না। বুদ্ধের যে স্বাভাবিক প্রগতি সেটাই গেল, বুদ্ধের যে স্বাভাবিক দৃষ্টিকোণটা এগিয়ে গেল, তাই না? দেখুন প্রকৃতির নিয়মই হলো প্রকৃতি এই দ্বৈতের সন্তুলনে পৌঁছাতে চায়, এটাই ব্রহ্মশক্তি। দ্বৈত থাকবে কিন্তু সন্তুলনে থাকবে, সম কিন্তু বিপরীত, পূর্ণিমা আর অমাবস্যা এই দুটো চাই না। আচ্ছা, যদি পূর্ণিমা চাঁদের মতোই থাকতো, এর ক্ষয়বৃদ্ধি না হতো, তাহলে চাঁদের দিকে আপনার আজকে তাকাতেনও না, ওর সৌন্দর্যই ওর নৈসর্গিকতাই ওর থেকে সরে যেত, ও বাড়বে কমবে আসবে যাবে, এটাই এর মধ্যে ওর সৌন্দর্য। ঠিক তেমনই যে আমরা বলছি যে কাউকে সন্ন্যাসী করে দিল, সন্ন্যাসী করলো না, তার মধ্যে কন্ডিশন এমন তৈরি হয়েছিল, নিত না তো কংসও তো কৃষ্ণের ধর্ম নিতে পারতো, নিল না, সম্ভব ছিল। দুর্যোধন আমরা বলি টাকা হলে
লোকে ধর্ম করবে মন লাগে, আমিও বলি যে মিনিমাম তো দরকারই, কিন্তু দুজনের তো এত টাকা, দুজনের তো আগে বোঝা উচিত ছিল যে দেখো আমি এত লাক্সুরিয়াসলি থাকছি, কৃষ্ণ কি বলছে আগে বুঝি, নাই পঞ্চপাণ্ডবকে নাই বনে বনে ঘুরতে হয়েছে, কিন্তু বনে বনে ঘোরা পঞ্চপাণ্ডবই কৃষ্ণের কথা বুঝল। যেখানে যেমন তার প্রগতির যে যাত্রা, হ্যাঁ, এক্সিস্টেন্স আনছে, তাতে যেটা ঘটার ওটাই ঘটবে শেষ অবধি। আমাদের বুদ্ধি কি, যতদূর পর্যন্ত বুদ্ধি আছে আমাদের কাছে এই মুহূর্তে, ততদূর অবধি তো আমি লাগাবোই। বুদ্ধকে, এই অশোককে যদি গিয়ে প্রশ্ন করা হয় যে কোন ধর্মটা শ্রেষ্ঠ, অশোক বলবে কিন্তু বুদ্ধের প্রেমধর্মই সুন্দর, কারণ ওটা অশোকের স্ট্রাকচার। কিন্তু অশোক কখন কি বলবে না, ইউ হ্যাভ টু ডু দিস, তোমাকে এটাই করতে হবে, এটা গোলমাল হয়ে গেল। আর যখনই আপনি বলবেন না ঠিক আছে, ভেবে দেখুন না, নর্মালি নেন, ঠিক আছে কোনো অসুবিধা নেই, ও ওর মতো করে এগাক, এই যেটা গ্রেট সিম্প্যাথি, এটা তার হৃদয়ে আপনার জায়গা করে দেয়। আমরা করতে পারি না এটা, আমরা অন্যকে অ্যালাউ করতে পারি না। কেউ আপনার সাথে বলছে কথা বলবো না, কেউ হয়তো আপনার সাথে বলছে যে একসাথে যাবো না, আরে বলে ঠিক আছে সাবধানে যাস, যেখানেই যাস আমাকে জানাস। যদি পিতা মাতা সন্তানকে এটা বলতে পারে, ওই পিতা মাতার স্থান সন্তানের কাছে অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমরা গাইডই করতে চাই, গাইড করতে করতে আমরা যন্ত্র বানিয়ে ফেলছি, ওটা তো দরকার নেই, তাই না? ওইভাবেই ঢুকতে হবে ভিতরে, ঘুরিয়ে পেঁচিয়ে বুঝিয়ে বিশেষ করে লাভ নেই। কারণ আমাদের যে যাত্রাটা না, এটা প্রত্যেক মুহূর্তে না কি বলবো, একটা বিধানে চলছে, একটা বিধিতে চলছে। এই বিধিটা আমরা পুরোটা জানি না, আমরা সারফেসটা জানি, যেহেতু বিধির বিধানেই আমরা সারফেসটা জানি, তো গাইড করুন সার্ফেস অবধি। কিন্তু তার ভাগ্য বিধাতে হবে না, কারণ ভাগ্য তো আপনি নিজেরও জানেন না, ওরও জানেন না, কেউ কিছু জানে না। এই পাথরটা কাল থাকবে কিনা আমরা জানি না, তার মানে কি আজকে এটা আমি হাত রাখবো না? আমাকে বুদ্ধি দিয়েছে, হাত দিয়েছে, এখানে পজিশন আছে, আমি ধরছি পাথরটাকে, কিন্তু এরপরে আমি জানি না, এটাও তো সত্যি। আবার সেই দুই, এটা হলো ব্যবহারিক, এরপরে একটা পারমার্থিক, আমরা জানি না। তো এই সুন্দর যে জীবন চলবে, তো এই দুটো যদি রাখি, আপনারা যদি সন্তানদেরকে বলতে শুরু করেন প্রত্যেকেই, যে বা যে বন্ধু বন্ধুকে, যে স্বামী স্ত্রীকে, যেই সম্পর্কে যে আছে, যে দেখো আমি এটা বুঝেছি, ঠিক আছে, সে আদারওয়াইজ কিছু সে মতামত রাখতেই পারে। আমি ওনাকে যেমন দিলীপবাবুকে বলছিলাম, যখন আমরা কথা বলবো ওই শান্ততাটা যখন আমাদের মধ্যে থাকবে, আমাদের যখন আমাদের মত স্থাপনের ইচ্ছা না থাকবে, ইট উইল গোয়িং টু বি আ গ্রেট ইম্প্যাক্ট তার মধ্যে, যে আরে বাবা কোন ধর্ম, যেটা অশোকের ক্ষেত্রে ঘটেছিল, কোন জীবন কি এমন করছে যার ফলে একটা রাজা হয়ে গিয়ে এরকম বলে দিচ্ছে যে না আমি কারোর উপর রাজত্ব করব না। ভাবুন না, রাজা রাজত্ব করবে, যখন রাজা বলে রাজত্ব করব না, মানুষকে ভাবতে বাধ্য করে দেয় ব্যক্তি উইদাউট ম্যানিপুলেশন। এই জায়গাটা হলো যেটা আগের দিনকে শান্তনামা বলছিলেন, শ্রদ্ধার জায়গা, এটা শ্রদ্ধা, এই জীবন শ্রদ্ধা করাবে, বেঁচে দেখাচ্ছে, শুধুমাত্র বলে দেখাচ্ছে না। আজকের দিনে এটাই চাই, বেঁচে দেখানো দরকার, বলে কিছু লাভ নেই, বলা হাজার হাজার আছে। এখানে প্রত্যেকেই বোঝা যে একটা কিছু না কিছু কবিতা লিখে দিতে পারবে, কি হবে? কিন্তু ওই যে কবিতাতে আপনি চাঁদ নিয়ে লিখলেন, হয়তো নদী নিয়ে লিখলেন, ওটা প্রত্যেক মুহূর্তের আপনার তথ্য তো, আপনি বাঁচছেন তো ওটাকে, নাকি ফ্ল্যাটে ঢুকলেই ধরুন আপনার মেয়ে আছে, আপনার হয়তো ছেলে আছে, বা অন্য কেউ কারো সম্পর্ক আছে, তখন আমরা একদম সেই কট্টর মা হয়ে যাই, তখন আমরা জীবন ক্যালাও করতে পারি না, শুধু কাগজে কলমেই এই জীবন ক্যালাও করার কথা লেখা আছে। আর যখনই আমার এগেনস্টে কিছু যায়, তখনই আমি সঙ্গে সঙ্গে ঠিক আছে বলতে শিখিনি, তাহলে এই জীবন কিছু করতে পারবে না, করে কোনো লাভ হবে না, একটা আত্মতুষ্টি মাত্র উপরে হয়ে থাকবে, বুঝা যাচ্ছে? তো ঋষিকেশ্বরী দ্বার এই অর্থে কিন্তু যদি দেখেন, অবশ্যই এটা একটা ফিলোসফিক্যালি আমরা আলোচনা করলাম, কিন্তু সুন্দর তো, বোঝার মতো কিছু, আমার ঐতিহাসিক তথ্যে গেলে অনেক কিছু বেরোবে, বেরাক, এটাও একটা জীবনের দিক, ওইটাও একটা জীবনের দিক, দুটোরই দুটো ইউজ আছে, এভাবে এগাবে।